তো আগের দিন একটা ভিডিও ভাইরাল হয়েছিল এই রূপঙ্কর বাগচীরই, তো তিনি তার ভিডিওর পরিপ্রেক্ষিতে কেকেকে নিয়ে কিছু কুরুচিকর মন্তব্য করেছিলেন, এবং কুরুচিকর মন্তব্য করার পর ওনাকে বিশালভাবে রোস্ট করা হয়, ট্রোল করা হয়, এবং তার প্রতি মানুষের ঘৃণা যেন প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তাই জন্য তিনি আজ বড় মতন লিস্ট লিখে এনেছেন, যেখানে তিনি ক্ষমার জন্য কতগুলি কথা লিখেছেন, সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। নমস্কার আমার সংবাদ মাধ্যমের বন্ধুগণ, প্রথমেই প্রয়াত কেকের পরিবারের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। আমার যে ভিডিওটি গত কদিন ধরে সোশ্যাল মিডিয়া ও তার বাইরে এত বিরামহীন উত্তেজনার উপাদান হয়েছে, এইখানে এক্ষুনি পৌঁছবার আগে সেটি আমি ফেসবুক থেকে ডিলিট করলাম। তো রূপঙ্কর বাগচীকে আপনি আপনারা দেখছেন এবিপি লাইভে, যেখানে উনি বলছেন একটি স্ক্রিপ্ট লিখে এসেছেন উনি, যেখান থেকে উনি বলছেন কেকের ফ্যামিলিকে, কেকের পরিবারকে উনি ক্ষমা প্রার্থী, কারণ তিনি একটি ভিডিও যেটি ফেসবুকে ছেড়েছিলেন কেকের সম্পর্কে এত কুরুচিকর মন্তব্য করে, সেটি উনি ডিলিট করেছেন এই মুহূর্তে। দাদা, ডিলিট করলে জিনিসটা ইন্টারনেট থেকে চলে যাবে না? জিনিসটা ইন্টারনেটের মধ্যে অলরেডি এতটা ছড়িয়ে গেছে, আপনার ডিলিট করাতে কিছু যায় আসে না। আর কারোর পরিবারের কাছে ক্ষমা চাওয়ার আগে আপনার ক্ষমা চাওয়া উচিত কেকের কাছে, কেকের সম্পূর্ণ কেকের কাছে, প্রয়াত যে ব্যক্তিটার সম্পর্কে আপনি এতগুলো বাজে কথা বলেছেন তার কাছে। এতদিন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কেকে কে, গোটা ভারতবর্ষের কাছে কেকে কে আপনাকে আপনার জায়গাটা চিনিয়ে দিয়েছে মানুষজন, যে কেকে কে হতে পারে। আমি কেকের একজন ভক্ত হয়ে আপনাকে বলছি, আপনার গানও আমি শুনেছি, গভীরে যাও। গভীরে যাওয়ার জন্য যে আপনি এত বাজে বাজে কথা বলতে পারবেন গভীরে গিয়ে, সেটা আমি ভাবতেও পারিনি। তো আজ থেকে আপনার প্রতি যে আমার শ্রদ্ধাটা ছিল, সেটা আগের ভিডিওতে আমার সবটাই নষ্ট হয়েছিল, এবং এই ভিডিওটা দেখার পর তো আর মনেই হচ্ছে না আপনাকে কিছু বলি, কিন্তু তাও বাধ্য হলাম, কারণ আপনি কাউকে ক্ষমা চাইছেন তাও আবার একটা স্ক্রিপ্ট লিখে এসে, না ভেতরে আন্তরিকতা আছে, না কোনো ফিলিংস আছে, পুরোপুরি দেখেই বুঝতে পাচ্ছি যে শুধুমাত্র নিজের দোষ ঢাকার জন্য এই মিডিয়ার থ্রু দিয়ে আপনি এই ক্ষমাটা চাইছেন। পরলোকগত গায়কের পরিবারের কারোর সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আপনাদের মাধ্যমেই বন্ধুরা, মুম্বাইবাসী, তাদের আবার জানাচ্ছি যে আমি আন্তরিকভাবে দুঃখিত। কেকে আজ যেখানেই থাকুন, ঈশ্বর যেন ওকে শান্তিতে রাখে। দাদা, মুম্বাইবাসীকে জানিয়ে কিছু হবে না, গোটা ভারতবর্ষের লোকের কাছে ক্ষমা চান, কেকের কাছে ক্ষমা চান, বাঙালির কাছে ক্ষমা চান। বাঙালি হতে বলেছেন না আমাদেরকে, বাঙালিদের কাছেও ক্ষমা চান, কারণ বাঙালিরা ভারতীয় মিউজিককে সম্মান দেয়, ইন্ডিয়ান মিউজিককে সম্মান দেয়, ভারতীয় গানকে সম্মান দেয়, শুধু বাংলা গানকে না। তো আপনার মতে শুধু মুম্বাইয়ের লোকদেরকে বা মুম্বাইবাসীদেরকে ক্ষমা চাইলে হবে না, গোটা ভারতবর্ষের লোকেদের কাছে, গোটা কেকে ফ্যানদের কাছে, সবাই, গোটা সঙ্গীত জগতের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। এরকম কুরুচিকর মন্তব্যের পরে তো আপনার শুধু মুম্বাইবাসীদের প্রতি ক্ষমা চাওয়ার কোনো মানে হয় না। আমার সঙ্গীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি আমাকে হতে হবে, যেখানে ওড়িশায় বসে করা একটি ভিডিও পোস্ট এমন একটি পরিস্থিতি তৈরি করবে যে আমার গোটা পরিবারকে ঠেলে দেবে চরম আতঙ্ক, দুর্ভাবনা ও মানসিক নিপীড়নের মধ্যে, সেটা আমি কল্পনাতেও ভাবিনি। যেখানে আমার বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় পাহারা দেবে তালা থানার পুলিশ, নিয়ত হুমকি এসেই যাবে আমার স্ত্রীর ফোনে, গায়ক হিসেবে দেশে বিদেশে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি, তাদের আবেগ সবসময় অনুভব করেছি এত বছর ধরে ধারাবাহিকভাবে, স্বীকৃতি পেয়েছি নানান স্তরে। তো যেমন কি আপনারা শুনতে পেলেন, এখানে ক্ষমা চাওয়ার কোনো ব্যাপারই নয়, এখানে উনি কবিতা করে বোঝাতে চাইছেন, জানি দাদা আপনি গান লিখতে পারেন, গান করতে পারেন এবং কবিতা লিখতে পারেন, যাই করতে পারেন, এভাবে একটা ক্ষমার চিঠিতে কবিতা লিখে আসার কোনো মানে হয় না। কবিতার মতন করে আপনি কী কী প্রবলেমস আপনার হয়েছে ভিডিওটার জন্য, সেগুলো এখানে বলতে এসেছেন, নাকি
আপনি ক্ষমা চাইতে এসেছেন, এটা কোনো ক্ষমার জন্য কোনো মিডিয়া নয়, এটা আপনার কী কী প্রবলেম হচ্ছে এবং বাড়িতে পুলিশ দিয়েছে, গার্ড দিয়েছে, আপনার ফ্যামিলিকে হুমকি দেওয়া হচ্ছে, এগুলো জানানোর কোনো মানে হয় না একটা ক্ষমার জায়গায়। সোজা সাপটা এসে মন থেকে একটা অ্যাপোলজি বা একটা ক্ষমা চাওয়ার জন্য কাউকে এত বড় একটা চিঠি লিখে আসতে হয় না। আপনি নিজের কথা গুছিয়ে বলতে পারেন না, নিজের কথা গুছিয়ে রাখতে পারেন না, কে 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 এটা বলার কোনো মানে হয় না। যদি আপনার বক্তব্য এতই মহৎ ছিল যে আপনি গুছিয়ে বলতে চাইছিলেন, সেখানে কে 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 কথাটা কোথা থেকে এলো দাদা? যদি আপনার মনে সততা থাকতো বা আপনার মনে একটুও আপনার যদি প্রায়শ্চিত্ত বোধ থাকতো, তাহলে আপনি আজ এই ভিডিওটাতে নিজের বাড়িতে কী কী প্রবলেমস হচ্ছে সেগুলো না বললেও পারতেন। কিন্তু আপনি সেটা করেননি, আপনি এখানে এসে শুধুমাত্র কবিতা থ্রু দিয়ে একটা হালকা স্মাইল দিয়ে, একটা মুচকি স্মাইল দিয়ে আপনি নিজের কথাগুলো বলে যাচ্ছেন যে আপনার কী কী প্রবলেম হলো। আর আপনি যে কথাগুলো বলেছেন সেটাতে যে ভারতবাসী কে কে ফ্যানদের মধ্যে এতটা কষ্টকর হয়েছে, বাঙালিদের মধ্যে যে এতটা কষ্ট বাঙালিরা পেয়েছে এই কথাবার্তার জন্য, আপনি বাঙালিদেরকে অসম্মান করেছেন, তার জন্য আপনার ক্ষমা প্রার্থী থাকা উচিত, নাকি এইভাবে একটা চিঠির মধ্যে আকুশি একটা লিখে এসে মুচকি মুচকি স্মাইল দিয়ে আপনি অ্যাক্টিং করতে পারছেন, অ্যাক্টিং করছেন ওয়েব সিরিজে, খুব ভালো কথা, কিন্তু দাদা এখানে অ্যাক্টিংটা না করলেও চলতো। মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানতো সেটা আমি সত্যি কল্পনা করি ভাবি। এত ঘৃণা, এত আক্রোশ, এত বিরুদ্ধতা। মুহূর্তের অসতর্কতা মানেটা কি? অসতর্কতা মানে আপনি অসতর্কভাবে কথাটা বলে ফেলেছেন, এটাই বলতে চাইছেন? স্লিপ অফ টাং মানে আপনার মনের মধ্যে কথাটা ছিল, মানে অসতর্কতায় কথাটা বেরিয়ে গেছে, তাই না? আর বেরিয়ে গেছে তো বেরিয়ে গেছে, ফেসবুক লাইভে বেরিয়ে গেছে, একদম পুরো ঝামা ঘষে গেছে আপনার মুখে বিভিন্ন ধরনের, যাদের নামও আপনারা আপনি করেছিলেন সেই ভিডিওতে, তাদের মধ্যে কিছুজন উঠে এসেছে আপনার বিরুদ্ধে কথা বলতে। তো বুঝতেই পাচ্ছেন যে আপনার অসতর্কতার যে কথাটা আপনি বলছেন, অসতর্কতা, মুহূর্তের অসতর্কতার মধ্যে যে জিনিসটা আপনার ঘটে গেছে সেটা আপনি কোনো দিন ফিরে পাবেন না। এই যে সম্মান আপনি হারালেন, এই যে খিস্তিগুলো আপনি খাচ্ছেন বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে, সেগুলো এখন চলতে থাকবে দাদা। আপনি যতই ক্ষমা চেয়ে নিন, আপনি যতই যা করে নিন, আমরা সবাই বুঝতে পারি আপনার ক্ষমা চাওয়ার মোটিভটা কী এবং ক্ষমা আপনি কেন চাইছেন, এটা আমাদেরকে আর বোঝাতে হবে না। ধন্যবাদ দাদা, আপনার ভিডিওটা আমি আর দেখতে পারছি না, আর এই ভিডিওটা আমি এখানেই বন্ধ করছি, কারণ এর বেশি যদি আমি এই লোকটার ভাষণ শুনতে থাকি আমারও মুখ দিয়ে চার পাঁচটা খিস্তি বেরিয়ে যাবে।